हेलो बंधुरा टेक्निकल पीबी सरकार चैने अपन सकल के स्वागत जाने प्रतियत चैने नतून नतून आपडेटगुलो नहीं आसि तेमें आज अपने जो एक बिराट नतून आपडेट नहीं बेकार के मासे ए मासे 1500 टाका दिच्छे राज्य सरकार आवेदन कर ले पाबेन ए टाका वेस्ट बेंगल गवर्नमेंट स्कीम विस्तारित जानते पुरो भिडियो देखें पुरो भिडियो ना देखले किछु स्थान ना तई पुरो भिडियो देखार अनुरोध अपन सकल के काछे तई देरी ना करे भिडियो शुरू करछि धन्यवाद पाशे थाकबेन। 2011 साले प्रथमवार मतो ए राज्य क्षमत आसार पर आज पर्यंत माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি साधारण রাজ্যবাসীর सार्विक কল্যাণার্থে बहु प्रकल्प चालू করেছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষীর ভান্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড ছাত্রসাথী স্বাস্থ্যসাথী আরও অজস্র 2011 साल থেকে शुरू कर आज पर्यंत माननीय मुख्यमंत्री উদ্যোগে चालू हवा मोट কল্যাণমূলক প্রকল্পের সংখ্যা 70 পার করেছে এবং আগামী দিনেও তার উদ্যোগে এ রাজ্যে সাধারণ জনগণের সুবিধার্থে আরও বেশ কিছু নতুন নতুন জনমুখী প্রকল্পের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। আজ আমরা এমন এক প্রকল্পের বিষয়ে আলোচনা করতে চলেছি যেটি মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র পশ্চিমবঙ্গের বেকার যুবতীদের জন্য চালু করেছেন। আর এই প্রকল্পের বিষয়টি যে রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই প্রকল্পের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণটি জেনে নেওয়া যাক। আমাদের রাজ্যে 18 ঊর্ধ্বে এমন বহু বেকার যুবক যুবতী আছেন যারা পরিবারের অর্থাভাবের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক উচ্চশিক্ষা লাভ করতে পারেনি, অর্থাৎ স্বল্প শিক্ষিত, আর বর্তমানে সরকারি হোক বা বেসরকারি চাকরি বা যা বাজার তাতে করে হাজার হাজার উচ্চশিক্ষিতরাও চাকরি পাচ্ছে না। তাই খুব স্বাভাবিকভাবেই এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কারণে স্বল্প শিক্ষিত বেকার যুবক যুবতীদের এদিক সেদিক চাকরির জন্য ছুটে বেরিয়ে আজও বেকার রয়েছেন। এই সকল বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর করে তাদের কিছুটা হলেও আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের তরফে থেকে চমকপ্রদ প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতী প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে 1500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। সুতরাং আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার যুবক বা বেকার যুবতী হয়ে থাকেন তাহলে আর অপেক্ষা না করে শীঘ্রই এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করুন। কারা এই প্রকল্পের টাকা পাবেন? পশ্চিমবঙ্গে সেই সব বেকার যুবক যুবতীরা যারা কোনো কর্মসূমুখী প্রশিক্ষণ নিতে ইচ্ছুক কিন্তু পরিবারের আর্থিক অসঙ্গতির কারণে নিতে পারছেন না বা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য কোচিং নেওয়া বা বইপত্র কেনার প্রয়োজন থাকা সত্ত্বেও অর্থের অভাবে তা করতে পারছেন না, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্য সরকারের তরফে থেকে ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া অনুদানের পরিমাণ কত? এই প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীদের প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে 1500 টাকা করে অনুদান দেওয়া হয় যা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? এই প্রকল্পের আওতায় আবেদন করতে হলে একজন যুবক বা যুবতীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা দরকার। যেমন আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে, আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড অতি অবশ্যই থাকতে হবে, এক্ষেত্রে আবেদনকারী অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে তবেই তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, নচেত নয়। আবেদনকারীর নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আবেদনকারীর যুবক বা যুবতীর নিজের নামে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এক্ষেত্রে অতি অবশ্যই থাকতেই হবে। এই প্রকল্পের আওতায় কিভাবে আবেদন করতে হবে? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেকার যুবক যুবতীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। আবেদনকারীর শুরুতেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর সেখান থেকে এমপ্লয়মেন্ট জব সিকার লিঙ্কে ক্লিক করতে হবে, এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে অনলাইনে এমপ্লয়মেন্ট ফর্ম আসবে, এরপর সেই ফর্মে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য টাইপ করবে, ফর্মেটটিকে ফিল আপ করতে হবে, তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিটে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে? এই প্রকল্পের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি হলো বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড, দেশ
তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করতে হবে, পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসেবে পঞ্চায়েত প্রদত্ত ইনকাম সার্টিফিকেট সেটাও আপলোড করতে হবে, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা জেরক্স প্রথম পৃষ্ঠা স্ক্যান করে আপলোড করতে হবে, এমপ্লয়েন্ট এক্সচেঞ্জের কার্ড আপলোড করতে হবে, রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারী নিজের সিগনেচার সহ আপলোড করতে হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে। এই প্রকল্পের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং এর কোনো রকমের তারিখ ধার্য করা হয়নি। আপনার নিজের সুবিধার্থে নিজের সুবিধা অনুযায়ী যে কোনো সময়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।